যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করতে পারে, যথাযথভাবে দোয়া করতে পারে, দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে, কায়মন বাক্যে দোয়া করতে পারে, চোখের পানি ফেলে দোয়া করতে পারে, দোয়া এত বড় অস্ত্র, দোয়া এত বড় মাধ্যম, দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন, আল্লাহর তাকদীর এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এই দোয়ার মাধ্যমে। অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না। আমরা হুজুরদের দিকে চেয়ে থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো, নিজেরা আল্লাহর কাছে দোয়া করব এটা আমরা জানি না। অথচ আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, এবং আমাদের তাকদীরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি রহম করেন এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীরও পরিবর্তন করে। অবশ্য তাকদীরের মধ্যে দুইটা প্রকার আছে, একটা তাকদীরে মুবরাম আর একটা তাকদীরে গায়রে মুবরাম। তাকদীরে গায়রে মুবরাম যেটা, সেটা তাকদীর দোয়ার মাধ্যমে ফয়সালা আল্লাহ পরিবর্তন করেন, মুবরাম যেটা পরিবর্তন করেন না, অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তাআলা আগে থেকে সেটা পরিবর্তন করেন না। তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোন কোন হাদিস থেকে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোন নেক আমলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন। অতএব আমাদেরকে তাকদীর বা ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের নসিব যেন ভালো হয়, আল্লাহ যেন ভালো কিছু দান করেন, সেজন্য শবে বরাতে রাত ভরে ইবাদত বন্দেগী এই জন্য নয়, বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেক আমল করতে হবে। এক রাত ইবাদত বন্দেগী করলেন, সারা বছর কোন নফল নামাজ, ফরজ নামাজ, অন্যান্য ফরজ কাজ করলেন না, আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে, এটা সঠিক নয়। আর ভাগ্যের নির্ধারণটা মূলত লাইলাতুল কদর, কদর এটি বোঝা যায় সূরা দুখান থেকে, অন্যান্য সূরা থেকে। অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে, হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে, এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেককারদের কাতারে সামিল হতে হবে। আমি যত বেশি নেককার হতে পারবো ওই যে নামাজে আত্মীয়তার মধ্যে নেককারদের দোয়া পাবো, আমার প্রতি শান্তি আল্লাহর এমনিই বর্ষিত হবে। এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে, সম্পর্ক নষ্ট করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা যাবে না। এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে। এই তিন আমল যখন আমরা একযোগে চালাবো, একদিক থেকে সাধারণ সব নেক আমল করব, বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি বেশি করব, বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিল বালা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কাযা, আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই। অর্থাৎ আমার তাকদীরে কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সেই সুবুল কাজা এটা থেকে আমি আপনার কাছে পানা চাই। অতএব এই মর্মে আল্লাহর কাছে যত বেশি আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত বেশি হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের নসিবে দুনিয়া এবং আখেরাতে ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন, আমাদের নসিবে যেন ভালো কিছু হয় সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সবাই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামালের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।